সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। 16 দফা দাবি নিয়ে FMRAI এর ডাকে আজ বুধবার সারা দেশ জুড়ে এবং আরামবাগে পালিত হলো ধর্মঘট। বুধবার হুগলির আরামবাগ নেতাজি স্কোয়ারে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কর্মীরা এই ধর্মঘটে সামিল হন। তাদের দাবিগুলি ছিল ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের উপরে GST প্রত্যাহার এবং মূল্য হ্রাস অবিলম্বে করতে হবে। এছাড়া শ্রম কোড ছাড়া অন্যান্য দাবিতেও আজকে এই ধর্মঘটে সামিল হলেন তারা। আজকের এই ধর্মঘটটা আমরা যেটা করছি, আজকে সারা ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষ ফিল্ড ওয়ার্কার যারা ওষুধ বিপণন এবং অন্যান্য সেলসের সাথে যুক্ত রয়েছে, ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের ডাকে 16 দফা দাবির ভিত্তিতে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। এবং এই 16 দফার দাবির মধ্যে কিছু দাবি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, কিছু দাবি রাজ্য সরকারের কাছে এবং কিছু দাবি আমরা যে সমস্ত কোম্পানিতে কাজ করি এই কোম্পানির মালিক পক্ষের কাছে। এবং এই দাবিগুলোর মধ্যে মূলত যে দাবিগুলোকে আমরা বেশি আলোকপাত করতে চাইছি, প্রথমত হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, আজকে এই BJP গভর্নমেন্ট এসে আজকে যে 44টা শ্রম আইনকে, যেটা আমাদের দীর্ঘদিনের অর্জিত আইন, সেটাকে আজকে 4টে শ্রম কোডে পরিণত করেছে। এবং তার ফলে আমাদের দীর্ঘদিন যে আমরা লড়াই আন্দোলন করে যে সেলস প্রমোশন এমপ্লয়িজ একটা আমরা অর্জন করেছিলাম, সেটা আজকে চলে যাওয়ার মুখে, যার ফলে আজকে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো কিন্তু এর ফলে তাদের নিজস্ব যে অধিকারগুলো ছিল, আইনগত যে অধিকারগুলো ছিল, সেগুলো আজকে হারাতে বসেছে। আজকে সারা ভারতবর্ষে মানুষের এরকম দৈন্য দশার মধ্যে আজকে ঔষধের ওপর থেকে GST প্রত্যাহার করতে হবে এবং সমস্ত এসেন্সিয়াল মেডিসিন এবং মেডিকেল ডিভাইসের ওপর থেকে GST প্রত্যাহার করতে হবে, এটা আজকের দিনে আজকের এই ধর্মঘটের আমাদের একটা অন্যতম দাবি। এবং বহুজাতিক কোম্পানিগুলো আজকে সারা ভারতবর্ষ জুড়ে মার্কেটিং করছে, সেক্ষেত্রে আমরা বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে আজকে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো আছে সেগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে, যাতে কম পয়সায় এখানকার সাধারণ মানুষ যারা কম পয়সা ওষুধ পেতে পারে। এর সাথে সাথে আমাদের মালিক পক্ষের কাছে কিছু দাবি আছে এবং রাজ্য সরকারের কাছে কিছু দাবি আছে। আজকে দীর্ঘদিন ধরে আমরা লড়াই আন্দোলন করে আসছি ন্যূনতম মজুরি, যেটা আমরা আজকে 26,000 টাকা, একটা ফ্যামিলি চারজনের ফ্যামিলি চালাতে গেলে যে 26,000 টাকা ন্যূনতম মজুরি লাগে, বহু ওষুধ কোম্পানি কেন, বহু শ্রমিক সংগঠনের বহু সদস্য আজকে আমরা সেই পাই না। আমরা রাজ্য সরকারের কাছে সেই, যাতে আমাদের বহুদিনের এটা যে আন্দোলনের একটা দাবি, সেটা হচ্ছে 26,000 টাকা ন্যূনতম মজুরি এবং আমাদের কোনো নির্দিষ্ট কাজের সময়সীমা নেই। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে ওষুধ কোম্পানির যারা ফিল্ড ওয়ার্কাররা রয়েছে তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা যেমন একটা স্ট্যাটিউটারি ওয়ার্কিং রুলসের দাবি জানাচ্ছি এবং 8 ঘন্টা কাজের দাবি, আমরা কি কাজ করব এবং কতক্ষণ ধরে কাজ করব, এটাও আমাদের একটা নির্দিষ্ট দাবি আছে। সব সেগমেন্টে কিন্তু একটা নির্দিষ্ট কাজের সময়সূচি আছে, আমাদের কিন্তু সেখানে কিছু নেই। আমরা সকাল 6টার থেকে সেই ডাক্তারবাবুদের কার্ড দেওয়া থেকে আরম্ভ করে রাত্রির 12টা পর্যন্ত আমাদের কেটে যায় এই কাজের মধ্যে থেকে। আমরা 8 ঘন্টা কাজের দাবি নিয়েও কিন্তু আমরা এই লড়াইয়ে রয়েছি। এবং আজকে বহু হসপিটালে ডাক্তারবাবুদের কাছে সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মিট করা যাবে না, 1টার আগে মিট করা যাবে না, আমরা কিন্তু মূলত সেলস প্রমোশন এমপ্লয়ি, আমরা প্রোডাক্ট প্রমোট করি, প্রোডাক্ট ডিটেল করি, আমাদের কিন্তু সব সময় আমাদের নিজস্ব আইনগত অধিকার আছে, আমরা হসপিটালে যখনই গিয়ে আমরা কিন্তু ডাক্তারবাবুদের মিট করতে পারি এবং তাদের প্রোডাক্ট ইনফরমেশন দিতে পারি। আজকে সর্বভারতীয় স্তরে প্রায় লক্ষাধিক 1.5 লক্ষের উপর ফিল্ড কর্মীরা আজকে ধর্মঘটে সামিল হয়েছে, তার কারণ হচ্ছে মূলত 16 দফা দাবি, 7টা দাবি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আর 3টে দাবি হচ্ছে রাজ্য সরকারের কাছে এবং 6টা দাবি হচ্ছে আমাদের মালিক পক্ষের কাছে। মূলত 16 দফা দাবির ভিত্তিতে প্রায় 1.5 লক্ষের উপর ফিল্ড কর্মী আজকে সর্বভারতীয় স্তরে আজকে ধর্মঘট করছে। তার মধ্যে প্রধান দাবি হচ্ছে কেন্দ্রের যে বর্তমান শ্রম কোড, যে আইনি অধিকার আমরা বহু লড়াই আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছিলাম, আজকে কেন্দ্রীয় সরকার যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট তাকে বাতিল করে একটা অকুপেশনাল সেফটি হেলথ বলে একটা কোডের মধ্যে, 4টে কোডের মধ্যে নিয়ে এসে আমাদের যে বিভিন্ন আইনি অধিকারগুলো ছিল, যেমন ম্যাটারনিটি লিভ, প্রভিডেন্ট ফান্ডের আইনের অধিকার, গ্র্যাচুইটির আইনের অধিকার, আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট সহ যে বিভিন্ন 6টা আইনি অধিকার আজকে বিপন্ন। ফিল্ড কর্মীদের আজকে রিক্রুটমেন্ট করতে চাইছে, অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছে সমস্ত কন্ট্রাকচুয়াল সার্ভিসের মাধ্যমে, পার্মানেন্ট নেচার অফ জব থাকবে না, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টে সমস্ত রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে। এবং পাশাপাশি
আজকে ফিল্ড কর্মীদের আজকে বিভিন্ন অন্যায়ভাবে যে সার্ভেলেন্স বিভিন্ন নিউ ডিজিটাল টেকনোলজির মধ্যে দিয়ে আজকে যে প্রাইভেট লাইফের মধ্যে আজকে কোম্পানিগুলো ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, বিভিন্ন জিপিএস অন করে বিভিন্ন রিপোর্টিং, যেটা হচ্ছে কল টু কল রিপোর্টিংয়ের মাধ্যমে আমাদের যে ডাটা প্রোটেকশন অ্যাক্ট এবং রাইট টু প্রাইভেসি অ্যাক্ট, এবং এখানে একটা আইন রয়েছে যে পুট্টাস্বামি ভার্সেস ইউনিয়ন গভর্নমেন্টের একটা আইন, যেটা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসেছিল যে কোনো বিশেষ কারণ ছাড়া, কোর্টের নির্দেশ ছাড়া কারোর প্রাইভেট বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিভিন্ন কোম্পানিগুলো আজকে যেভাবে ফিল্ড কর্মীদের আজকে রাইট টু প্রাইভেসি অ্যাক্ট এবং রাইট টু প্রোটেকশন অ্যাক্টকে যেভাবে লঙ্ঘন করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পাশাপাশি, হ্যাঁ, অবিলম্বে এসেনশিয়াল মেডিসিনের উপর জিএসটি কে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে অনলাইন ওষুধের বিপণন কে বন্ধ করতে হবে, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে 14 ফেব্রুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ, স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভরলে সোনা মানুষ হবি।